একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার আমলনামা যদি এটা লেখা হয় আমার আপনার কারো জানা নাই এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হতে পারে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। এই জন্য সুযোগ পাইলে সুবহানাল্লাহ কইেন, সুযোগ পাইলে আলহামদুলিল্লাহ বইলেন, আমলনামায় লেখা হবে ফামাইয়ামাল মিসফালা যাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়ামাল মিসফালা যাররাতিন শাররাইয়ারা। সুযোগ পাইছেন গুনাহ করবেন, ডানে ফেরেশতা আছে বামে ফেরেশতা আছে না নাই, জোরে কোন আছে না নাই? ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ومسلمان بيانات আমরা তো মনে করি গোপনে গোপনে গুনাহ করলে মনে হয় মানুষ দেখে না, আমাদের ধারণা হলো গোপনে গোপনে যদি গুনাহের কাজ করে কেউ যদি না দেখলে আমার কাম সারা। বলুন তো দেখি দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে আকাশ আর জমিনের মালিক আল্লাহ দেখে কি দেখে না? আমার বায়রা রমজান মাসে দুনিয়ার কোন মানুষ আপনাকে পাহারা দেয় না, আপনি পর্দার আড়ালে পর্দা একটা টানাইয়া দিলেন, পর্দার আড়ালে পানি খাইলেন খাবার খাইলেন, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ পাক আপনাকে দেখতেছে ঠিক কিনা? ও ভাইয়ের আমার আল্লাহ পাক তো দেখতেছেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, আপনার ২৪টা ঘন্টার কর্মকাণ্ড গোলা আপনার আমল নামায় লিখে রাখতেছে, জুড়ে কোন ঠিক কিনা? আমার বায়রা শুন, আমরা সামনে চলে যাই, আমরা দুন সবাই মরণের যাত্রী, আমরা সবাই মরণশীল, সকলকে মরতে হবে, কবর জগতে যেতে হবে, কবর জগৎ থেকে আল্লাহ দরবারে হাশরের ময়দানে যাওয়া লাগবে। হাশরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে মিজানের পাল্লা কায়েম করা হবে। আমার মুসলমান বায়রা মিজানের পাল্লায় এক পাল্লায় রাখা হবে সওয়াব, আরেক পাল্লায় রাখা হবে গুনাহ। আমার বায়রা আমার গুনার পাল্লাটা যদি বাড়ি হয়ে যায় জাহান্নাম, আমার সওয়াবের পাল্লাটা যদি বাড়ি হয়ে যায় অনন্ত কালের জন্য জান্নাতের মালিক হতে পারবো, সুবহানাল্লাহ। ও মুসলমান বায়রা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মিজানের পাল্লায় সওয়াব আর গুনাহকে ওজন করার পরে যার আমলটা ভালো হবে, জোরে কোন কি হবে? আরো জোরে কোন কি হবে? যার আমলটা ভালো হবে, ফলাফল যার ভালো হবে, ফলাফল যার ভালো হবে তার ভাগ্যটা এত ভালো হবে, সুন্দর হবে। আল্লাহ পাকের ঘোষণা, আপনার ডান হাতে আল্লাহ পাক ফলাফলটা দিয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা মহব্বতে বলবেন, ডান হাত ভালো না বাম হাত ভালো? আরো জোরে কোন, ডান ভালো না বাম ভালো? ডান ভালো। এটা আল্লাহ নিজেই বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিচ্ছেন দুনিয়ার মানুষকে, শোনো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যাদের কি ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের ভাগ্য কতই না ভালো হবে। আল্লাহ বলেন, বান্দারে হিসাবাইয়াসীরা, তোমার ডান হাতে আমলনামা পাইলে আমি আল্লাহ পাক তোমার হিসাবটাকে একদম সহজ করে দিব, অর্থাৎ আপনাকে একটু এত সহজে অতি সহজে জান্নাতি বানায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা তাহলে বলেন, ডান হাতে আমলনামা চাই কি চাই না? আর যদি আমার ভাগ্য ভালো না হয়, আপনার ভাগ্য যদি ভালো না হয়, ভাগ্য ভালো হবে কেমনে? সুযোগ পাইলে আপনি সুদ খাইলেন, সুযোগ পাইলে ঘুষ খাইলেন, সুযোগ পাইলে একটু সময়ের জন্য মদ কিছু খাই নিলেন, সুযোগ পাইলে জিনা করে নিলেন, সুযোগ পাইলে মাজন নাই চুরি করলেন, সুযোগ পাইছেন শ্রমিককে ঠগাইয়া দিছেন। আমার ভাইয়েরা এইভাবে যদি আপনি ইমানদারি করেন, কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ডান হাতে আমল নামা না বাম হাতে আমল নামা দেওয়া হবে, ঠিক কিনা? বাম হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে আল্লাহ পাক নিজেই সুন্দর করে ক্লিয়ার করে বলে দিচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا আল্লাহ পাকের ঘোষণা কত সুন্দর আল্লাহ পাক বলেন বান্দারে ওই কিয়ামতের ময়দানে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে বান্দা যখন বুঝতে পারবে আমার আমলনামা বাম হাতে আসবে বান্দা তখন বলবে আল্লাহ বুঝতে পেরেছি আমার ঠিকানা জাহান্নাম হবে আল্লাহ বাম হাতে আমলনামা চাই না বাম হাতে আমলনামা দেওয়ার দরকার নাই আল্লাহ তখন বলবেন বান্দারে তাহলে কি চাও বান্দা তখন বলবে আল্লাহ বাম হাতে আমল নামা না দিয়া আমাকে মরণ দিয়া দেন কি দেন আরো জোরে কোন কি দিয়া দেন ওই জায়গায় মরণ আসেনি আল্লাহ বলবেন লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া এরে আমার পবিত্র বান্দা আমি তোমার রব ছিলাম আমি তোমার খালিক আর মালিক ছিলাম জানা সত্য তুমি আমার গোলামি করো নাই তুমি তোমার মন চাইয়ে জিন্দগি করেছ আজকের দিনে তোমার বাম হাতে আমলনামা দিব আজকে তোমাকে এমন সাজা দিব এমন শাস্তি তোমাকে দিব তুমি মরবাও না বাঁচবাও না জোরে কন্যা হজুবিল্লাহ আমার মুসলমান ভাইয়েরা ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে যাদের ডান হাতে আমলনামা পাইবে তাদের ভাগ্য ভালো যারা বাম হাতে আমলনামা পাইবে তাদের ভাগ্য ভালো না তারা আফসোস করবে জোরে কোন কি করবে তারা আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আফসোস করবে আর বলবে আরে দুনিয়াতে গোপনে 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 গুনাহ করেছিলাম আজকে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আমার আমলনামার মধ্যে ছোট গুনাহ লেখা আছে কাবীরা বড় গুনাহ লেখা আছে কোন গুনাহকে গোপন করা হবে না জোরে কণ্ঠে কিনা তাহলে আমার ভাইয়েরা আমার কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি এবার সকলে মহব্বতে আওয়াজ দিয়ে বলেন আমরা অনন্ত কালের জন্য জান্নাতে যেতে চাই কি চাই না আমরা অনন্ত কালের জন্য জান্নাতে যাইতে চাই জান্নাতে যাইতে চাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই রমজান মাস আসলে পরে রমজানে রোজা রাখার দরকার আছে না নাই আমাদের মা বোনদেরকে বেপর্দায় সারার দরকার আছে না নাই সচেতন আছেন দেখা যায় না মা বোনদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই পর্দা করা কি আল্লাহর বিধান পর্দা করা কি সাবধান আপনারা 360 আউলিয়ার পূর্ণ বিবির মানুষ আপনারা আপনাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করেন কোনো ক্রমে কোনো মাকে বোনকে বের হওয়া প্রয়োজন হলে অবশ্যই বের হতে হবে তবে পর্দার সাথে বের হওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা আমরা সবাই জান্নাতে যাইতে চাই জান্নাতে যদি যাইতে চাই আগেই বলেছি জান্নাত শান্তির জায়গা জাহান্নাম অশান্তির জায়গা আল্লাহর নবী বলেন সর্বনিম্নের জান্নাতিকে এই দুনিয়াটা যত বড় এমন 10টা দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবেন আমার ভাইয়েরা আমরা যারা এখানে আসছি আমাদের আমল যদি ভালো হয় ঈমান যদি আরো মজবুত হয় আমাদের জান্নাতটা আরো বড় হবে জোরে কোন ঠিক কিনা জান্নাতটা কত বড় হবে আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার ভাইয়েরা জান্নাতের স্তর হলো 8টা জুড়ে কোন কয়টা জান্নাতের স্তর হলো 8টা সব সবচাইতে ভিআইপি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস জুড়ে কোন ঠিক কিনা সবচাইতে দামি জান্নাত ভিআইপি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস আমরা জান্নাতে যেতে চাই তবে ভিআইপি জান্নাত জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই চিল্লায় কোন ঠিক কিনা ভিআইপি জান্নাত আমরা চাই কি চাই না আমার মুসলমান ভাইয়েরা এবার আসুন আমরা যারা জান্নাতে যাইতে চাই জান্নাতের নিয়ামত নিয়ে আমি এমন কোন কথা বলবো না তবে এতটুকু বলে আমার কথা শেষ করব আমার ভাইয়েরা নবী বলেন আপনারা যখন জান্নাতে যাবেন সব জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বসবে ওই কথাটা বলে আমার সময় শেষ হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন যার ঈমান মজবুত হবে
আমল দরবারি হবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিবেন। আমার ভাইয়েরা, নবী বলেন কমপক্ষে 72 জন বিবি দিবেন, কমপক্ষে 80,000 খাদেম আপনাকে দিয়া দিবে। কত হাজার? জুড়ে বলেন কত হাজার? 80,000 খাদেম দেওয়া হবে। সব জান্নাতিরা জান্নাতে যাবার পরে সিলেট বলেন, লন্ডন বলেন, বাংলাদেশ বলেন, টোটাল তমাম দুনিয়ার জান্নাতিরা, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে, এমন সময়ে সব জান্নাতিরা জান্নাতে যাবার পরে, সব জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে। কি ঘোষণা করা হবে? কথা বুঝেননি আমার? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, হে জান্নাতি লোকেরা, তোমরা যে যে জান্নাতের মধ্যে আছো, ওই জান্নাত থেকে জান্নাত 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। দারুস সালাম নামক জান্নাতের মধ্যে বিশাল বড় একটা মাঠ থাকবে, ওই মাঠের নাম নবী বলেন ময়দানে মসজিদ। সুবহানাল্লাহ, কমন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, জান্নাতি বান্দারা ময়দানে মসজিদ নামক জান্নাতে তোমরা চলে যাও। আমরা সবাই খুশি হইয়া আনন্দিত হইয়া আপাতত অল্প সময়ের জন্য জান্নাতের ময়দানে মসজিদ নামক মাঠে যাব। ময়দানে মসজিদ নামক মাঠে যাবার পরে সব মানুষেরা একদম গোলাকার হয়ে বসবে, মধ্যের জায়গাটা খালি থাকবে, মধ্যের জায়গাটায় বসবেন আরশের জমিন আসমান আর জমিনের মালিক, আপনার আমার সকলের খালিকার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। জুরে কন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ময়দানে মসজিদটা কত বড় হবে, সব জান্নাতীরা ময়দানে মসজিদের মধ্যে গোলাকার হইয়া বসার পরে ময়দানে মসজিদের মধ্যের জায়গাটা খালি থাকবে। নবী বলেন 7 আসমান আর 7 জমিনকে ওই কাগজের মতো পাতলা করে যদি একাকার করা হয়, ময়দানে মসজিদের মধ্যের জায়গাটার সমান হবে না। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? ওই জান্নাতে ময়দানে মসজিদে মনে করেন সবাই চলে গেলাম, আপাতত মনে করেন ধরে নেন আমরা এখন ময়দানে মসজিদে আসি, কি বলেন? বোঝাবার জন্য বলতেছি, আপাতত কই আছি আমরা? ময়দানে মসজিদে আপাতত আসি, কারণ আমাদের বিশ্বাস আছে না আমরা জান্নাতে যাব, সেই বিশ্বাস আছে না নাই? মহব্বতে বলেন সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, আপাতত মনে করেন ময়দানে মসজিদে আসি, আল্লাহ পাক তো কোনো আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি দেখা দেন নাই, একটা দুইটা না, 70,000 পর্দার ভিতরে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, বলেন ওই আল্লাহকে ময়দানে মসজিদে যাই আল্লাহকে দেখতে যাই কি যাই না? জান্নাত দো জকসে ইয়া রব ক্যা করো, আর জো হায় মই তুজে দেখা করো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে জান্নাতি লোকেরা, ময়দানে মসজিদের মধ্যে সুন্দর পরিবেশে তোমরা বসো। আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের নিয়ামত হিসাবে তোমাদেরকে আমার কালাম আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালাম ওনার দুনিয়ার কণ্ঠ না, দুনিয়ার দাউদ আলাইহিস সালাম দুনিয়ার কণ্ঠ না, জান্নাতের কণ্ঠ। কোন কণ্ঠ? দাউদ আলাইহিস সালাম দুনিয়ার কণ্ঠ না, জান্নাতি কণ্ঠ দিয়া আল্লাহর নবী বলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। মহব্বতে বলেন আল্লাহর কোরআনে সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে নি? আল্লাহর হাবিব বলেন কোন উম্মত যদি ফজরের নামাজের পরে একবার হলেও যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, পূর্ণ 30 পারা কোরআন 10 বার খতম করলে যেই সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। পড়তে প্রস্তুত আছিনি? আল্লাহর হাবিব বলেন হযরত দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে,
আমার ভাইয়ারা আমরা তো মমতাজের কণ্ঠ শুনলে দিশেহারা হয়ে যাই, কারি আমিরউদ্দিনের কণ্ঠ শুনলে পাগল পারা হয়ে যায়, কিরণ মালাস্টার জলসা দেখার জন্য পাগল পারা হয়ে যায়, জান্নাতে গেলে পরে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন সুমধুর কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাবে, একটি আয়া যখন তেলাওয়াত করবে স্টার্ট করবে, নবী বলেন সব জান্নাতীরা একসাথে লাফাইতে থাকবে সুবহানাল্লাহ, সব জান্নাতীরা বলবে ওগো আল্লাহর পয়গম্বর দাউদ জান্নাতের যত নিয়ামত আল্লাহ দিলেন আপনার তেলাওয়াতের দ্বারে কাছে না, আপনি কি তেলাওয়াত করলেন আবার তেলাওয়াত করে শোনান, আমার ভাইরা দাওয়াত পয়গম্বরের কণ্ঠ কতই চমৎকার হবে, কত সুন্দর হবে, বাজনা লাগবে না, কোনো কিছু লাগবে না, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে একটা দিন দুইটা দিন নয় দশ মিনিট আর বিশ মিনিট নয় কমপক্ষে 8000 বছর অতিক্রম করে দিবে। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি 5 থেকে 6 মিনিট লাগে, কথা বলুন ঠিক কিনা, 5 থেকে 6 মিনিট লাগে, দাউদ পয়গম্বর 8000 বছর অতিক্রম করবে, মজা লাগবে নি, এতো আসতে কর মজা লাগবে নি, কেমন মজা লাগবে এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না, মজা বুঝতে হলে জানতে হলে জান্নাতে যেতে হবে, জুড়ে কণ্ঠে কি না, দাউদ নবীর কণ্ঠ শুনি না সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, এমন মুগ্ধ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও জান্নাতীরা এবার থামো, দাউদ নবীর কণ্ঠ শুনি না পাগল হয়ে গেছো, এখন তোমাদেরকে আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে, আমার মুসলমান ভাইরা আমরা যারা আমাদের নবীর উম্মত আছি যখন আমাদের নাম আমাদের নবীর নামটা ঘোষণা করা হবে আওয়াজ করে বলেন আমাদের ভালো লাগবে কি লাগবে না, মহব্বতে বলেন ওই নবীর উম্মত হতে পেরেছি, মহব্বতে বলেন আমরা খুশি না বেজান, ও মুসলমান ভাইরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে বন্ধু দাউদ পয়গম্বরের কণ্ঠে থেকে তেলাওয়াত করে শোনানো হলো, আপনি নবী রাহমাতুল্লিল আলামিন আপনার কণ্ঠ থেকে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনায়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা বলুন তো দেখি দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে আমার নবীর কণ্ঠের মধ্যে মজা বেশি না কম, আল্লাহ নবী যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে সূরা তোহা, কোন সূরা, তোহা নামে একটা সূরা আছে নি, আরো জোরে কোন আছে না নাই, কোরআনে হাকিমে সূরা তোহা নামে একটা সূরা আছে, আল্লাহ নবী বিশ্ব নবী সূরা তোহা যখন স্টার্ট করবে শুরু করবে, আমার ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া যাবে, সুবহানাল্লাহ, কোন হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কাতে আপনার পিছনে কত নামাজ আদায় করলাম, ওগো নবী মদিনায় আপনার পিছনে কত নামাজ আদায় করলাম, কিন্তু আল্লাহর নবী আপনার চেহারা আজকে এত সুন্দর দেখা যায়, আপনার কণ্ঠের মধ্যে আজকে এত মজা লাগে, এত ভালো লাগে, আল্লাহর নবী কি তেলাওয়াত করলেন, আবার তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করেন, আল্লাহর নবী শুধুমাত্র সূরা তোহা একটা আয়াত তেলাওয়াত করবে সব জান্নাতীরা দাঁড়ায় বলবে আমিন, আর সামনে যাওয়ার দরকার নাই, ওই আয়াতটা বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করে করে একদিন দুই দিন না আমাদের নবী কমপক্ষে 8 লক্ষ বৎসর অতিক্রম করবে, কত বছর, কত বছর, 8 লক্ষ বৎসর নবী তেলাওয়াত করবে, ভালো লাগবে কি লাগবে না, মহব্বতে বলেন ভালো লাগবে কি লাগবে না, ভালো লাগতে হলে আল্লাহর নবীর কণ্ঠ শুনতে হলে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই, ও মুসলমান ভাইরা ধৈর্যের সাথে বসুন, ও মুসলমান ভাইরা ওই জান্নাতে যদি যাওয়া লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই, এত আসতে না মহব্বতে বলেন দরকার আছে না নাই, আল্লাহর নবীর পক্ষ থেকে সূরা তোহা যখন শুরু হবে
8 লক্ষ বছর পরে এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ও জান্নাতীরা দূর হারায়েন না, বসেন, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আসবেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, পেন্ডারের ভিতরে জায়গা থাকলে জায়গা করে নেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সূরা তাহা সমাপ্ত করার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা আমার নবীর কণ্ঠসৈনা পাগল পাড়া হয়ে গেছো, আমি স্বয়ং আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, মহব্বতে বলে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে কণ্ঠ দিছেন, আল্লাহ পাক আমাদের নবীকে কণ্ঠ দিছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কণ্ঠ দিছেন। একটু চিন্তা করেন, ওই আল্লাহ পাকের কণ্ঠটা কত মজা হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এমন সুন্দর একটা সূরা আছে, সূরা রহমান নামে সূরা আছে নি, এত আসতে না জুড়ে বলেন আছে না নাই, সূরা রহমান নামে একটা সূরা আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক একটা দুইটা নয়, 70,000 পর্দার ভিতরে আল্লাহ আছেন। আমার ভাইয়েরা, যখন আল্লাহ পাক সূরা রহমানের তেলাওয়াত শুরু করবে, আস্তে করে 70,000 পর্দা আস্তে আস্তে যখন সরে যাবে, এক একজন জান্নাতি আল্লাহর দিকে যখন তাকাবে, কত হাজার লক্ষ বছর যাবে, এটা দুনিয়ার কোনো কম্পিউটার হিসাব করে শেষ করতে পারবে না, একমাত্র আল্লাহ পাকই ভালো করে জানেন। জুড়ে কন্টি কিনা, তাহলে আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান যখন তিলাওয়াত করবে, একটা দুইটা দিন না, 8,000 বছর না, 8 লক্ষ বছর না, আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে করে কমপক্ষে 8 কোটি বছর অতিক্রম করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কথা শেষ, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আসতে না জুড়ে বলেন চাই কি চাই না? তাহলে আমাদের আমল করার দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর করে বুঝাইয়া দিচ্ছেন বান্দারে, শোনো, আর কত সুন্দর করে আল্লাহ বুঝাইলে আমরা বুঝবো, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা তো কত ভাই আছি কোরআন তো পড়তেই পারি না। এই যে রমজান মাস আসছে, হতভাগা মুসলমান এমনও আছে রমজান মাসেও কোরআনের একটা খতম দিতে পারবে না, আছে না না? আল্লাহ পাক কত সুন্দর করে বুঝাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ঈমানের কারণে আমলের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে আপ্যায়ন করার জন্য, আরামে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এমন একটা জান্নাতের নাম আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ও মুসলমান ভাইরা, মুরব্বি বাবারা, আওয়াজ করে বলেন, আমরা আমাদের ঈমানটাকে মজবুত করে ঈমানের উপর অটল থাকতে চাই কি চাই না? ইন্নাল্লাযীনা ক্বালু رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ. سبحان الله كون ও মুসলমান বাড়া, দিলের কান লাগাইয়া শেষ কথাটা শোনেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন দুনিয়া মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, ইমানের উপর অটল থাকে, ইস্তেকামত থাকে, নড়াচড়া করে না, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ইমানদার বান্দা মৃত্যুর সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে, ফেরেশতারা আইসা আপনাকে সুসংবাদ দিবে, আপনাকে বলবে, হে আল্লাহর বান্দা,
ইমানের উপর অটল রয়েছো, ইস্তিকামত রয়েছো, আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আল্লাহ তাখাফু, কোনো ভয় করবা না, ওয়ালা তাজানো, কোনো টেনশন করবা না, চিন্তা করবা না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। আমার ভাইয়েরা, আমরা জান্নাতের সুসংবাদ পাইতে চাই কি চাই না? মহব্বতে বলেন, জান্নাতের সুসংবাদ আমরা পাইতে চাই কি চাই না? জান্নাতের সুসংবাদ পাইতে হলে শুধু কি ওয়াজ শুনলেই হবে? ওয়াজ শুনলেই হবে? আমল করার প্রয়োজন আছে না নাই? আমি আমার প্রতিটা ভাইকে মুরব্বি বাবাদের দুইটা পায়ে ধরে বলি, মাইকের আওয়াজ যত দূর যায় মাদেরকে ভুনদেরকে বলে যায়, বিশ্বাস রাখেন ঈমান এনেছি আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন, আমাদের যে কোনো মূল্যে জান্নাতে যেতেই হবে, জুড়ে কন্ঠে কি না? ও মুসলমান ভাইরা, আমরা লন্ডন যাওয়ার জন্য যত চেষ্টা করি, আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা করি, লন্ডন না গেলেও চলবে, আমেরিকা না গেলেও চলবে, কিন্তু মুসলমান জান্নাতে না গেলে চলবে না, ঠিক কি না? আমেরিকা লন্ডন না গেলে চলবে, বাড়ি গাড়ির মালিক না হলে চলবে, কিন্তু জান্নাতে না গেলে চলবে না। জান্নাতে না গেলে আমাদের উপায় থাকবে না, জান্নাত শান্তির জায়গা, জাহান্নাম অশান্তির জায়গা। সর্বশেষ আমার কথা হলো, আজকের এই মাহফিল থেকে আপনাদের সকলকে আহ্বান করব, উদাত্ত আহ্বান করব, নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, পণ করেন, জীবনে অনেক নামাজ ছেড়েছি, অনেক নামাজ কাজা করেছি, জীবনে অনেক রোজা ছেড়েছি, অনেকবার হয়তো কেউ জিনাও করেছেন, মদ পান করে করলে করতে পারেন, অনেক মিথ্যা কথা বলেছি, অনেক চুরি ডাকাতি করেছি, আমার বায়রাম সব কিছুর জন্যে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই?